জনসভার মহান ব্রত রাজনীতিকে নতুন করে চেনানোর স্বপ্নবাজ নেতা আনিসুল হক। রাজনীতিতে হঠাৎ আবির্ভূত হয়ে ঢাকা উত্তর সিটির মেয়র বনে যাওয়ার স্বপ্নবাজ এই নেতা নিজের জাত চিনিয়েছিলেন সেবামূলক সব কর্মকাণ্ড দিয়ে। তিনি শুধু সফল একজন মেয়রই ছিলেন না, ছিলেন ব্যবসায়ী, সংগঠক, অভিনেতা, উপস্থাপক ও সমাজসেবক। প্রথম মৃত্যুবার্ষিকীতে ভোগনী আনিসুল হককে নিয়ে দেখুন আশিক মাহমুদের প্রতিবেদন। আদর্শ একজন নেতার কথা ভাবলে যেমন চেহারা চোখে ভেসে ওঠে, আনিসুল হক ছিলেন তেমনই একজন। রাজনীতি আর রাজনৈতিক নেতাদের ওপর সাধারণ মানুষের আস্থার ক্রমপূর্তির এই সময়ে তিনি নতুন করে স্বপ্ন দেখিয়েছিলেন একজন নেতার হাত ধরে সমাজ পরিবর্তনের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়রের পরিচিতি লাভের শুরুটা আশির দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে, সমাদৃত ছিলেন ব্যবসায়ী হিসেবেও। মোহাম্মদি গ্রুপের প্রতিষ্ঠাতা আনিসুল হক 2005 সালে বিজিএমইয়ের সভাপতি নির্বাচিত হন। 2008 সালে নির্বাচিত হন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি। 2010 সালে তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পান। এরপর হঠাৎ করেই আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে আবির্ভাব, সেখানেও জয় জয়কার। স্বাধীনতা যুদ্ধের বিদ্রোহী যারা আটকে রেখেছে সেই রাস্তা খালি করতে গেছি। 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে সীমিত ক্ষমতায় অসাধ্য সাধন করেছেন। তেজগাঁওয়ের সাত রাস্তার মোড় থেকে ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করে রাস্তা নির্মাণ, গুলশান বনানী এলাকা থেকে পুরনো বাস সরিয়ে নতুন এসি বাস সার্ভিস চালু, যানজট দূরীকরণ আর একের পর এক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মধ্য দিয়ে সব মহলেই প্রশংসিত হন তিনি। অল্প সময়ের জন্য রাজনীতিতে থেকে তিনি দেখিয়েছেন জনগণের জন্য চাইলে কাজ করা সম্ভব, সম্ভব আপামরের নেতা হয়ে ওঠা। তবে স্বপ্নবাজী নেতার নেতৃত্বের সুফল শেষ হয়েছে অল্পতেই। গত বছরের এ দিনে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমান না ফেরার দেশে, যদিও নাগরিক সেবায় তার উদ্যোগ আর স্বপ্নময় পথ চলা পাথেয় হয়ে থাকবে সবার জন্যে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।